সবাই আজকে আমি চলে আসছি তোমাদের সামনে মোস্ট হটেস্ট টপিক নিয়ে হটেস্ট চিপস নিয়ে অলসো সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এমন একটা চিপসের ব্যাপারে যেটা ওয়ার্ল্ডের মোস্ট হটেস্ট চিপস মোস্ট হটেস্ট এবং আজকে আমাদের ভিডিওতে একটা নতুন অতিথি এসে গেছে তন্ময় দাদা এটা আমার নিজেরই দাদা সত্যি দাদা সম্বন্ধে আমি বেশি কিছু আজকে বলবো না কিন্তু তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো তখন তোমরা বুঝতে পারবে সমস্ত ডেসক্রিপশন যাই হোক তো আমি একটা কথাই বলবো দাদার রিসেন্টলি শরীরটা একটু খারাপ আছে মানে মুখে সেরকম একটা স্বাদ নিয়ে হালকা ঝরঝর ভাব ছিল সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দাদাকে আমি চিপসটা টেস্ট করাবো এবং দেখবো দাদার মুখের স্বাদ ফিরে আসে কিনা নাকি অন্য প্রশ্নে ভাতের সাথে ফিরে চলে আসে সো যাই হোক আজকে আর বেশি দেরি করবো না আজকের এই ভিডিওটা আনবক্সিং থেকে শুরু করে এটা টেস্ট কিরকম এভরিথিং রিভিউ তোমাদের সামনে আমি সত্যি সত্যিটা শেয়ার করবো কেননা তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যে একটুখানি মুখে দিতে এটা অনেক ঝাল লেগে যায় সো আমিও কোনোদিন এটা টেস্ট করিনি আজকে আমি নিজেও টেস্ট করবো এবং এটা রিয়েল ঘটবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক সো গাইস প্রথমে আমি এটাকে আনবক্সিং করবো আশা করি আমি হাত দিয়েই পারবো কেননা তোমরা জানো আমি যাই হোক আজকে আমার পরিচয় দিলাম না সো এই যে আমাদের বেরিয়ে আসছে চিপস এটা সামনেই তোমরা দেখলে বুঝতে পারবে এটার অবস্থাটা কিরকম মানে একটা কঙ্কালের টাইপের ছবি দিয়েছে তার আগে আমি তোমাদের দামটা দেখিয়ে দিতে চাই তোমরা ভালো করে দেখলে দামটা বুঝতে পারবে 229 অ্যাকচুয়াল এর নাম 199 বাট 30 রুপিস এখানে ডেলিভারি চার্জ নিয়েছে আমার যাই হোক এটাকে আমরা আগে আনবক্সিং করব এবং ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব চলো জিনিসটা আগে খুলে ফেলি এবং যা আছে তোমাদের সাথে পুরোটাই আমরা শেয়ার করব তো এই হচ্ছে চিপস সত্যি এটার পিছনে দেখো ওয়ার্নিং দেওয়া আছে হচ্ছে তোমরা যদি এইটা খাও ঠিক আছে নিজের রিস্কে খাবে ইফ ইউ টেক দিস চিপস দেন ইট ইজ টোটালি ইউর ওন রিস্ক তোমরা নিজের রিস্কে এটা খাবে এটার থেকে যদি কোনো ধরনের সাইড এফেক্ট হয় মানে প্রচণ্ড ঝালের পরিমাণে অনেকের মাথা ঘোরে ঠিক আছে অনেকের নাক চোখ দিয়ে মানে রক্ত বেরিয়ে যায় প্রচণ্ড ঝাল লাগলে ঠিক আছে সেটা অনেকের অনেক ধরনের প্রবলেম থেকে থাকে তো সেই জায়গা থেকে এটা এখানে বলে দিয়েছে এবং আজকে আর বেশি কথা বলবো না কেন জানি তোমরা বোরিং ফিল করছো তো চলো সরাসরি যাওয়া যাক এটা যেই মুহূর্তে আমি এটা খুললাম সেই মুহূর্তে এটার ভিতরে একটাই মাত্র চিপস আছে শুধু অনলি ওয়ান প্যাকেট ঠিক আছে এই ওয়ান প্যাকেটটাকে আমরা আগে কাটবো কেটে আগে দেখবো তার আগে এটা আমরা একটুখানি খুলে রাখি কেননা পুরোটা তো খেতে পারবো না আমরাও জানি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগে প্যাকেটটাকে আমরা প্রথমে কাটবো এটা আমাদের লাইফে ফার্স্ট টাইম তাই তুই আগে খেয়েছিস না দাদা নিজের দুবাইতে 3 বছর ছিল তারপরে দাদা বলছে এটা আমি দেখেছি বাট আজ অব্দি খাওয়ার সাহস কোনোদিন করেনি যাই হোক তো চলো এটা আগে আমরা কাটি আস্তে আস্তে এবং ভিতরে কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি এটা তোমরা ভিতরে দেখলেও আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো পুরো ভিতরের এটা কিরকম লাগছে ঠিক আছে অনেকে এগুলো দেখায় না শুধু বাইরে থেকে এরকম দেখায় বাট আমি তোমাদের সাথে সবকিছু রিয়েল শেয়ার করি তো এটাও করবো আমি এটা ভিতর থেকে বার করবো এই যে চিপস কিন্তু এর ভিতরে আরেকটা আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ঠিক আছে ভিতরে একটা ভেঙে গেছে বাট আমরাও এটাকে আরো ভাঙবো কারণ এটা আমাদের পক্ষে মানে গন্ধতেই আমরা বুঝতে পারছি এটার ভিতরে কি থাকতে পারে তো এটাকে আমরা আরেকটা ব্রেক করলাম এটা আচ্ছা ছোটটাকে রাখলাম বড়টাকে আমরা দুই ভাগ করবো আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে লেখাও আছে এইটাতে হাত দেওয়ার পরে চোখে নাকে মুখে হাত দেবে না তাহলে ইট ইজ আ মোস্ট ডেঞ্জারাস জিনিস মোস্ট ডেঞ্জারাস যেখানে হাত দেবে পুরো জ্বলে যাবে কিন্তু প্রচন্ড বাজেভাবে জ্বলবে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যখন এটাকে ইউজ করবে এটাকে খাবে ইউজ তো করবে না খাওয়ার জন্যই তোমরা কিনবে যাই হোক তো এটা প্রথমত মোস্ট কস্টলি চিপস একটা মাত্র চিপসের দাম দাদা এই তোর জন্য বড়টা তুই আমার যেহেতু বড় তোর জন্য বড়টা সো ফার্স্ট এটা আগে তোমাদের সামনে আমি টেস্ট মানে টেস্ট করবো এবং আমি বলবো কিরকম লাগছে নাকি আমার তো মনে হচ্ছে যে না খাওয়াটাই বেটার দেখা যাক আমার মুখে স্বাদ আছে কিনা যা বলবি রিয়েল বলবি স্বাদ বলতে ঝাল আছে বাট আমার মুখে মানে অতটা লাগছে না বাট স্টিল আছে অনেকটাই আছে আমি ইভেন ঝাল একটু বেশি খাই তাই জন্য হয়তো মেবি আমার মুখে সেরকম একটা লাগছে না বাট স্টিল বেশ ভালোই ঝাল আছে যারা মানে কম ঝাল খায় তাদের জন্য বলি
যেটা একদমই ট্রাই করা উচিত নয়, বিকজ ঝালটা সত্যি অনেকটাই, কারণ আমি একটু বেশি ঝাল খাই, বেশি স্পাইসি পছন্দ করি, বাট স্টিল এটা অনেক বেশি ঝাল লাগছে। খা 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 পুরোটা খা খা। জল খেতে হবে, নাহলে অসুবিধা আছে। যত মানে মুখে রাখবে তত ঝালটা আরো বেশি ফিল করবে, বিকজ এখন আমার যেরকম আস্তে আস্তে আরেকটু ঝাল লাগতে শুরু করেছে, কারণ পাঁচ মিনিট অব্দি কিছু দেবো না। অ্যাকচুয়ালি ঝাল কি, ঝাল মানে আমরা জানি চিলি হচ্ছে হট, মানে কি মুখটাকে অনেক বেশি হিট করে দেয় আমার যেটা লাগছে আর কি, বাট কেউ যদি সেই হিটটাকে কন্ট্রোল করতে পারে তাহলে তার ক্ষেত্রে অতটা ঝাল লাগবে না। যেরকম স্টিল আমার একটু স্পাইসি খাওয়া অভ্যেস আছে, তো যার জন্য আমার কাছে অতটা লাগছে না, বাট আমার ঠোঁটটা এখনো জ্বলছে, কারণ জিনিসটা ঠোঁটে লেগেছে, তো সেক্ষেত্রে ঠোঁটটা এখনো পর্যন্ত অনেকটাই মানে ইচি ব্যাপারটা আছে আর কি। তো ওভারঅল জিনিসটা সত্যি অনেকটাই ঝাল, যেটা নাম দিয়েছে জিনিসটা অনেকটাই খারাপ লাগছে না জিনিসটা। এবারে যেরকম আস্তে আস্তে আমারও জিনিসটা অনেকটাই ইয়ে লাগছে, কারণ না হলে অসুবিধা আছে, দেখতে পাচ্ছ যে আমার চোখটাও হালকা হালকা জল চলে এসছে। সহ্য ক্ষমতা প্রচন্ড, ঠিক আছে, প্রচন্ড সহ্য ক্ষমতা, কেননা চোখ দিয়ে জল আসছে কিন্তু দেখাচ্ছে না সেটা। না সেটা ঠিক নয়, কিন্তু সত্যি অনেকটাই জিনিসটা অনেকটাই ঝাল আছে বলছে না, দেখো আমারও এবার এবার চোখ দিয়ে জল বেরানো শুরু হয়ে গেছে। গাইজ আমি অ্যাটলিস্ট তোমাদেরকে বলবো, তোমরা এটা যদি কেন খুব খুব সামান্য একটু টেস্ট করো, খুব সামান্য ভুল করো, খপ করে মুখের ভিতর পড়ে যাবে না, তাহলে কিন্তু সারাদিন পুরো একদম ঝোল হয়ে যাবে। আজকে আমার ক্লাস করে দেবো যাওয়া আছে, বাট তো অবস্থা একদম মোস্ট ডেঞ্জারাস, ইজ মোস্ট মোস্ট ডেঞ্জারাস। তোমাদের সামনে আমি পুরো জিনিসটা শেয়ার করলাম, দাদাও তার কতটা লাগলো সে তোমাদের সাথে শেয়ার করলো, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকটা মিষ্টি খাই, দাঁড়া কথা বলতেছি না, না জিনিসটা খেয়ে অনেকটাই ঝাল লাগছে এবার, প্রচন্ড মানে প্রচন্ড প্রচন্ড ঝাল লাগছে। তো তোমাদের একটা কথা বলবো, তোমরা যদি কেন, প্রথম কথা কেউ বাড়ি থেকে জোর করে এখন কোভিড এর সময় ঠিক আছে ফালতু টাকা ইনভেস্ট করবে না, ঠিক আছে, হ্যাঁ এক্ষুনি জলে জিপ থেকে যে এক্ষুনি কিনবো, বাড়িতে প্রবলেম থাকলে আমাকে টাকা বার করে কিনতে পারবে না। বন্ধুরা আমি বলবো তোমরা নিশ্চয়ই কেন, একটু স্টেবল হোক সিচুয়েশন, একটু আমি দুখানে মিষ্টি খেলাম তোমাদের সামনে, বাট কেঁদে বেলা জোর হয়ে যাচ্ছে। না ফ্রেন্ডস, আমিও রেকমেন্ড করব যারা কম ঝাল খাও তো তাদের জন্য স্পেশালি যে এটা একদমই ট্রাই করা উচিত নয়, আর ট্রাই করলেও জাস্ট শুধু একটু টাচ করে প্রথমে এ করো, যদি জিনিসটাকে কন্ট্রোল করতে পারো তাহলেই একটা বাইট নেবে, বাট আদারওয়াইজ কন্ট্রোলের বাইরে। মেবি হয়তো এই ঝালটা এই ফিলিংসটা হয়তো অনেকটা টাইম থাকবে, তো সুতরাং এই যে এর যে এটা দেখিয়েছে এই যে স্কালটা দেখিয়েছে, একদিক রেড একদিক হোয়াইট, তো জিনিসটা ঠিকই ফার্স্টে নর্মাল থাকি আমরা, বাট স্টিল তারপরে অনেকটাই মানে এরকম একটা জোলো পজিশন চলে আসে। তো আমিও রেকমেন্ড করব যে যারা প্রচুর ঝাল খাও তারা একবার জিনিসটাকে ট্রাই করে দেখতে পারো, বাট স্টিল যারা একদমই ঝাল পছন্দ করো না তারা একদমই মানে আমি একদমই রেকমেন্ড করবো না তাদেরকে যে তারা জিনিসটাকে ট্রাই করো, বাট অ্যাটলিস্ট মানে সব থেকে লাস্টে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ইটস আপ টু ইউ ওয়েদার ইউ টেক ইট অর নট। একটা যেটা আমি বলছিলাম তোমাদেরকে মেনলি, এটা আমাকে দাদা বলতে বলেছিল, শেষে তাই বলছি, আমি এমনি অন্যান্য ভিডিওতে বলি না, বাট এটা সত্যি বলাটা উচিত যে এই মুহূর্তে এই সিচুয়েশনে প্লিজ ফ্যামিলিকে জোর করে জিনিসটা কিনতে যাবে না,
একটু স্টেবল হোক জিনিসটা, একটু জিত সমস্ত কিছু মোটামুটি আবার স্টেবল হয়, তোমরা ফিরে আসো, নিশ্চয়ই কিনবে। দাম 199, বাড়িতে আসে 230 রুপিসটা তোমাদের কাছে মানে খুব সামান্য, কিন্তু যারা সত্যি ইনকাম করে তারা খুব ভালো করে জানে 230 রুপিসটা কত জিনিস, ঠিক আছে? সো আমি নিজেও, তোমরা জানো আমি অ্যাজ এ টিচার, তো আমি জিনিসটা বুঝি, যখন ইনকাম করতাম না তখন জিনিসটাকে হেলায় হারাতাম দাদার কাছে, দাদা যখন দুবাই থেকে এসেছিল যেদিন এসে পরের দিন তার কাছে মোবাইল কিনে এনেছিলাম, তো তখন জিনিসটা বুঝতাম না, তাকে বলছি সেও বোধহয় বান করেছিল কিন্তু কিনে দিয়েছিল, বাট সেখান থেকে এখন আমি জিনিসটা রিয়েলাইজ করি সত্যি একটা টাকার ভ্যালু কোন লেভেলে যেতে পারে। সো তোমাদের কাছে হাজার কোটি আমি রিকোয়েস্ট, আমি যতটা ভাবছি আমি নর্মালি কথা বলবো, থ্যাংক ইউ, শেষ অব্দি।